ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও শাইনি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তা আমিও ভালো আছি। তা আমার ব্লগটা আমি 9টা থেকে স্টার্ট করছি, হচ্ছে এখন 9:30 বাজে। তো সকালবেলা আমার সব কাজ মাজ হয়ে গেছে, আর আজকে একবারে রান্না একদম কমপ্লিট একবারে রান্না করে ফেলেছি। চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগেও বেরিয়ে যাক, এখন রেডি হচ্ছে, বেরোবে, খাওয়াও হয়ে গেছে। তো বেরোক, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখানে দেখো ও রেডি হচ্ছে, হয়ে গেছে রেডি। এবার শুধু সোয়েটারটা পরলে ওর হয়ে যায়। আর আমি এদিকে টিফিন মিফিন গোছাচ্ছিলাম আর কী কী লাগবে। আর ক্যামেরাটা ধরে রেখেছিলো আমার একটা ভাগ্নি। তো চলো রেডি হয়ে বেরিয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলে গেছে, আমারও খিদে লেগে গেছে, তো আমরা খেয়ে নেবো এখন। তো চলো কী কী রান্না হচ্ছে এবার দেখিও দিই আর কী খাবো, চলো। তো এখানে দেখো কচু সিদ্ধ দেওয়া হয়েছে, আর মেথি শাক দিয়ে হচ্ছে বেগুন দিয়ে ভাজা হয়েছে, আর বাঁধাকপির ঘন্ট করেছিলাম, আর হচ্ছে মটর শাক দিয়ে এই যে খলসে মাছটা ছিল, ভেবেছিলাম তো ঝোল করবো, তো আমার শাশুড়ি বললো মাছ দিয়ে শাক দিয়ে রান্না করতে। আর কচুটা অল্প একটু কচু ছিল, তা ওইটুকুনি কচু দিয়ে তরকারিও রান্না করা যাবে না, তো আমার শাশুড়ি বললো ওটা সিদ্ধ দিয়ে দাও। আগের দিন মাছের মাথা দিয়ে খেয়েছিলাম, ভালো লেগেছিল। আর কচুটা একটু সুন্দর, খুব সুন্দর গলে গেছে। তো চলো আমি এখন খেতে বসে গেছি, তো খেয়ে দিয়ে তারপরে আবার ভিডিও শ্যুট করছি। খাওয়া দাওয়ার পরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। অনেক বাসন জমা হয়েছিল, আর সকালের কাপগুলো ধোয়া হয়েছিল না। অ্যাকচুয়ালি বাঁধাকপি যেদিন রান্না করা থাকে সেদিন একটু বাসন বেশি হয়ে যায়, আর হচ্ছে মানে দেরিও হয়ে যায় রান্না করতে। অ্যাকচুয়ালি বাঁধাকপিটাকে আগে সেদ্ধ করে নিই, ওই জন্য তো ঝামেলা, তারপরে আবার মানে কড়াইতে দিয়ে ভাজো ঘন্ট করার জন্যে, ওই জন্যে একটু দেরি হয়ে যায় রান্না করতে, আর অনেক বাসনও জমা হয়ে গেছিলো। তো চলো আমার বাসন মাজাও হয়ে গেছে, এবার এই জায়গাটা আমি পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করার পরে হচ্ছে অনেকদিন ধরে মানে ফ্রিজে হচ্ছে কামরাঙা বলে কামরাঙা পড়ে রয়েছে, তা রোজ ভাবে খাবো তো খাওয়া হয় না। তো আমার বড় ভাসুরের মেয়ে আছে, ও বেশ ভালো মাখায়, তো ওকে বলবো মাখাতে। আর ওরাও আজকে সব বিয়ে বাড়িতে যাবে, ওকে সাজিয়ে দেওয়ার কথা আছে। দিয়ে চান টান করে আমি বাইরে বসেছিলাম, তারপরে ও চান করে এসছে, আসার পরে বলছে কাকি চুলটা ছাড়িয়ে দাও, ছাড়াতে পারছি না। তো আমি বাইরে বসে ওর চুলটা ছাড়িয়ে দিয়েছিলাম, তো বলছিল আমাকে সাজিয়ে দেবে, কিন্তু যে হ্যাঁ চুলটা শুকা তারপরে সাজিয়ে দেবো। তারপরে ও তো খায়নি সকালবেলায়, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বলছে কাকে আমি খেয়ে দিয়ে তারপরে হচ্ছে কামরাঙাটা মাখিয়ে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে নিয়ে আসিস। তো এখানে দেখো ও মাখিয়ে এনেছে, আর খুব ভালো মাখিয়েছিল, তো ওই জন্য খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো ও অল্প কটা নিয়ে চলে গেছে, বললো কাকি তুমি খাও, আমি ঘরে যাচ্ছি জিনিসপত্র নিয়ে আসি সাজবো। মানে ঠিক আছে তাহলে যা। আর এবারে তো সবাই মাখাই খুব সুন্দর, মানে কুল মাখা বলো, হচ্ছে পেয়ারা মাখা বলো,
তেঁতুল মাখা, মানে সব রকমের যত রকমের মাখা আছে, তারপরে আলু ভাতে বলো, মানে এই সব জিনিস এই বাড়িতে সবাই খুব ভালো মাখায়। আমার হাজব্যান্ডও ভালো মাখায়, তো দাদাও খুব ভালো মাখায়, তো আমার ননদও খুব ভালো মাখায়, সবাই ভালো মাখায়। তো দেখো ও চলে এসেছে রেডি হতে, তোকে আমি শাড়িটা পরিয়ে দিয়েছি, মেকআপ করাবো এখন। তো শাড়িটা দেখো অন্যরকমভাবে পরিয়েছি, তো কেমন লাগছে শাড়ি পরানোটা দেখো। আর সানমাইয়ের আমার চুল বাঁধাটাও হয়ে গেছে, এবার পেছনের খোঁপাটা করব। খোঁপাটা করার পরে তারপরে হচ্ছে ফুল আছে আমার কাছে, প্লাস্টিকের ফুল আর গোলাপ, মানে অরিজিনাল গোলাপ আছে, তো ওইটা দিয়ে আমি ওর পুরো খোঁপাটা সাজাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমার চুল বাঁধাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর পুরো সাজানোটাই তোমরা বলবে যে কেমন সাজিয়েছি, ঠিক আছে? তো চলো ওকে সাজিয়ে নিই। তো দেখো চুল বাঁধাটা হয়ে গেছে, আর ফুলটা প্লাস্টিকের ফুলটা মানে সাদা ফুলটা আমি খোঁপার চারিপাশে দিয়ে দিয়েছি, আর গোলাপের পাপড়িগুলো এবার ছিঁড়ে এই যে কাঁটা থাকে না পুঁথি সিস্টেম যে কাঁটাগুলো হয়, তো ওইগুলো দিয়ে আমি হচ্ছে গোলাপের পাপড়িগুলো ভরে দিচ্ছি। তো এভাবে আমার কাছে তো খুব ভালো লাগছে, তো কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে ভালো লাগছে, আর আমার খুব ভালোও লাগে এইভাবে চুল বাঁধতে। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে দেওয়া হয়ে গেছে। তো এখন ওকে আমি মেকআপ করাতে বসেছি, প্রথমে ক্রিম মাখিয়ে নিয়েছি, তারপরে জেল লাগিয়েছি, আর এখন ফাউন্ডেশনটা লাগাচ্ছি। তো ফাউন্ডেশনটা লাগানোর পরে ফেস পাউডার মাখাবো, তো এখন ফেস পাউডার মাখাতে শুরু করে দিয়েছি। আর পেছনেও ছিল ওটা ছেলে, আর ওটা হচ্ছে আমার ননদের মেয়ে, জ্যাঠা শ্বশুরের মেয়ের মেয়ে, আর এটা হচ্ছে আমার বড় জায়ের মেয়ে, মানে বড় ভাসুরের মেয়ে। তো ওকে দেখো পুরো মেকআপটা আমি করাচ্ছি, এখন হচ্ছে ওকে হাইলাইটার দিচ্ছি। তো আমার কাছে হলো লিকুইড হাইলাইটার আছে, তো লিকুইড হাইলাইটারটা দিচ্ছি। তো চলো ওকে চটপট করে সাজিয়ে নিই, নাহলে ওর ছেলে খুব বিরক্ত করছিলো, তারপরে সবাইকে তাড়াও দিয়েছিলো কী রে হয়নি হয়নি হয়নি, কিন্তু ওইদিকে কেউ কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়ে উঠতে পারেনি, তো ওকেই তাড়া দিচ্ছে। তো দেখো ওকে আমি আইলাইনারটা পরিয়ে দিয়েছি, আর কপালটা হাইলাইটারটা দেওয়া হয়েছিল না, তো সেটা দিয়ে দিলাম। তো এবার আই শ্যাডো সব কিছু দেবো ওকে, আর পাশে ওই যে আমার ভাগ্নি ও বলছে মামি আমাকে আইলাইনারটা পরিয়ে দেবে, ঠিক আছে ওকে দিদিকে আগে সাজিয়ে নিই তারপরে তোকে করে দেব। তো ব্যস্ত হয়ে যাচ্ছিলো কখন হবে, আর সবাই সাজতে খুব ভালোবাসে বিশেষ করে বাচ্চারা, কাউকে যদি বড়দেরকে সাজানো হয় ওরা এসে সামনে ঘুরঘুর 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 করে। তো ওকে ডাকলাম, এখন চল হয়ে গেছে, তো ওকে এখন আইলাইনারটা পরিয়ে দিচ্ছি, নাহলে খুব ব্যস্ত হয়ে গেছিলো কখন আমাকে করে দেবে। চলো আমার সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো ওকে আইলাইনার পরিয়ে আমি ওকে গয়নাগুলো পরিয়ে দেব, কানের যে পরবে গলার যেগুলো পরবে সেগুলো পরিয়ে দেব, আর তারপরে সিঁদুরটা পরিয়ে দেবো, তারপরে ওর পুরো লুকটা আমি তোমাদেরকে দেখাবো যে ওকে কেমন লাগছে। আর প্লিজ ওকে সাজানোটা কেমন হয়েছে আর ওকে দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও।
তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওকে পুরোপুরি আমার সাজানো পুরো কমপ্লিট। তবে আমি খুব ভালো সাজাতে পারি না, আর ওর সাজানোটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও, আর ওকে দেখতে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এবার একদম বিকেলবেলায় চলে এসেছি ফুচকা নিয়ে। অ্যাকচুয়ালি আমার বড়া শেষমা ফুচকা নিয়ে এসেছে, তো অনেকদিন ধরে আমি বলছিলাম যে ফুচকা খুঁজে বেড়াচ্ছি, তবে আমি ফুচকা পাচ্ছি না। তো আজকে আসার সময় ও রাস্তায় দেখেছি ফুচকা, তো নিয়ে এসছে। তো ফুচকা দেখলেই তো একদম জিভে জল চলে আসে। তো চলো খেয়ে নিই এখন ছোটোবুট ফুচকা। তো অনেকদিন পর আর ফুচকাটা খুব সুন্দর বানিয়েছিল, যেমন ঝাল তেমন টক, মানে আলু মাখাটাও খুব ভালো মাখিয়েছিলো আর তেঁতুলের জলটাও খুব ভালো করেছিল। তো ও হাত পা ধুতে গেছে, তো আমি ওকে বলছিলাম যে তাড়াতাড়ি আসো, তো আমি লোভ সামলাতে পারিনি, তা আমি আগে স্টার্ট করে দিয়েছি। তারপরে আমি খেয়ে দিয়ে ওর জন্য কিছু রেখে দিয়েছিলাম, তারপর পরে এসে ও খাচ্ছিল। আর একটু ঝালটা বেশি হয়েছিল ফুচকার, তবে আর ঝাল না হলে ফুচকা খেয়ে কি জমে। আর কে কে ফুচকা খেতে ভালোবাসো সবাই নিশ্চয়ই ভালোবাসো, কমেন্ট করে জানিও। আর এখন দেখছো আমি রেডি হয়ে আছি, অ্যাকচুয়ালি রেডি হয়ে আছি না, মানে রেডি হয়ে আমি বাইরের থেকে ঘুরেও এসেছি, কিন্তু আমার ফোনটা নিয়ে যেতে আমি ভুলে গেছিলাম। তো যে জন্য আমি গেছিলাম, যেহেতু সামনে সরস্বতী পুজো তো ভুটোটা তুলবো, তা দোকানে গিয়ে দেখি এতটাই ভিড়, তো আমার রাত 8টা বাজবে এমন ভিড়, মানে পার্লারে গিয়ে দেখি। তো আমি আর দাঁড়াইনি, তো বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে তোমার বর হচ্ছে আমাকে রেখে ও বাজারে গেছে, যে রান্নাঘরে র‍্যাক আনার জন্য, বাসন রাখার জন্য, আর মাংস আনতে গেছে। তো দেখো হ্যাঁ, ও মাংসটা ধুচ্ছে, বলছে আজকে আমি রান্না করব মাংস। আর সাইডে দেখো কেক, এটা হচ্ছে ওর বার্থডে কেক ছিল, তো সন্ধ্যাবেলায় ওকে দেওয়ার জন্য কেটেছিলাম। আর ওই দিকটায় র‍্যাক রাখা আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। র‍্যাকটা ভেবেছিলাম এখানটায় রাখবো, মানে ও যেখানটায় আছে ওইখানটায় রাখবো। তো ওখানটায় রাখলে দেখি জোংলা জোংলা লাগছে, মানে রান্নাঘরের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো এই দেখো আমার বাসন রাখার র‍্যাকটা, তো বাসন রাখার র‍্যাকটা এই দেওয়ালেই লাগাবো। এই যে দেখতে পাচ্ছ, আমি এই জায়গাটায় হাত দিয়ে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে এখানটায় রাখতে চেয়েছিলাম, যে বেসিনে সোজাসুজি। তো এখানে রাখলে দেখছি আমার যেহেতু রান্নাঘরে গিজার আছে, তারপরে ওই দিকটায় হচ্ছে আমার তাকও আছে, তো আমি এখানটায় লাগাবো, এখানটায় ভেবেছি পিছনটায় লাগাবো। তো দেখো আমাদের মাংসও রান্না হয়ে গেছে, আর ও অ্যাকচুয়ালি মাংস রান্না করেছে, আর ও ভাত রান্না করতে গিয়ে পুরো মানে কি বলবো, মানে এইটা ওপরে রেখেছিলো, তো ওর হাত থেকে পিছলে একদম ভাতের মধ্যে পড়ে গেছিলো, আর ভাতের কালারটা পুরো একদম সবুজ হয়ে গেছে। তো চলো গুড নাইট, বাই বাই।